আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি যে নীলফামারী জেলার ডোমার উপজেলায়, এবং আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলার চেষ্টা করব, এবং তিনি গরু মোটা তাজাকরণ খামারের সাথে সম্পৃক্ত। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখান থেকে যে ধারণাটা অর্জন করবেন, সেই ধারণাটা যদি আপনারা আপনাদের বাস্তবিক যে খামারে যদি প্রয়োগ করে থাকেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। তো দর্শক, চলুন আমরা পরিচিত হই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি ভাই। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে, দেখুন এখানে গরুগুলা সবগুলোই কিন্তু গরু মোটা তাজা করার জন্যই মূলত গরুগুলো নিয়ে এসছে। তো আমরা ওনার কাছ থেকে জেনে নিব কীভাবে মোটা তাজা করতেছে, এবং খামার সেটটা কীভাবে আসলো, এবং খামারে আসলো কেন, এই জিনিসগুলো আসলে জানার চেষ্টা করব। তো ভাই, আসলে খামারটা শুরু করার আপনার কতদিন হচ্ছে? ভাই, আমার খামার শুরু করার 5 মাস হচ্ছে ভাই। পাঁচ মাসে আসলে এই যে খামারটা যে শুরু করলেন, আসলে এই যে খামার শুরু করার পিছনে আপনার কারণটা কি? আসলে কারণটা কি, আমি তো ছোটোখাটো একটা ব্যবসা করি, এখন ব্যবসা করি তো হচ্ছে না, এখন দেখি খামার অনেকে খামার করতেছে, এই জন্য আমিও এটার উদ্যোগ নিছি। আমি পারিবারিক ঘরে আর কি খামার দিছি আপাততর জন্য। বাণিজ্যিক হিসাবে আমি যদি লাভবান হই তাহলে আমি বাইরে বড় করে দিব আর কি। এটাই আমার, তো এখানে 10টা মাল আছে আমার, 10টা গরু আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে খামার সেটটা ওনার, এটা হচ্ছে একটা পারিবারিক খামার সেট। তার মানে যে আমরা আসলে পারিবারিকভাবে কিন্তু গরু লালন পালন করে থাকি, আসলে ওইটা যে খামার সেটটা ছিল আপনি সেটাতেই গরুগুলো উঠাচ্ছেন। আগে কিন্তু আমার এই খামারেই গরু ছিল, পারিবারিক গরুগুলো। আচ্ছা, তো এখন পারিবারিক গরু আমার নাই, এখন সব এই মোটা তাজা করানোর জন্য। মোটা তাজার জন্য আসলে কোন ধরনের গরুগুলো কিনতেছেন যদি একটু বলতেন? গরুগুলো মনে করেন যেগুলো বয়স শেষ বা অর্ধেক হয়েছে, মানে নতুন জোয়ান বা পুরোনা জোয়ান, আচ্ছা, যেটাকে বলুক না কেন, ওইগুলো মানে যেগুলো থেকে আর ধরেন বকনা বা এরকম যাদ উন্নয়ন আর সম্ভব না ওই গরুগুলো নিচ্ছে। তো দর্শক, 5-6টা বাছুর নামে গেছে, জি, তারপরে ওইগুলো ওর ওইখানে দিয়ে আর আসলে বীজ দিলেও হবে না, হওয়ার সম্ভাবনা কম থাকে ওই গরুগুলো নিচ্ছে। তো আমাদেরকে যদি 2-4টা গরু থেকে আইডিয়া দিতেন যে আসলে এই গরুটা নিলেন, কেন নিলেন, এবং এই দাম দিয়ে কেন নিলেন, এইটা যদি একটু খালি বুঝাইতেন আমাদেরকে। ধরেন আমরা এই গরুটা, সাদা গরুটাকে দেখি, এই যে সাদা গরুটা আপনি কেন নিলেন? এই গরু সাদা গরুটা দেখেন, জি, তার দানাটা বড় লম্বা, আচ্ছা, তার মাংস লাগা যাবে, আচ্ছা, এই জন্য এটা কিনা আমার। আচ্ছা, এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য গরু কেনার, গরু কেনার। আচ্ছা, আর এই চামড়াটা একটু দেখতে হবে, চামড়াটা লুজ আছে কিনা। আচ্ছা, এইটা, জি, এইটা ওই অবস্থা, বয়স শেষ পর্যায়ে, এটা বাছুর নেওয়ার মতো ক্ষমতা তার নেই। আচ্ছা, আপাততর জন্য, জি, এটা হোক মোটা তাজা করুন কেন, এইটা ওই অবস্থা শেষ পর্যায়ে। ওই সাদাটা কত নিচ্ছেন যদি? সাদাটা নিছিলাম আমি 39,000। এটা 39,000, লালটা? এটা 38,000 টাকা। 38,000 টাকা কবে নিছেন? এটা কেনার আমার 15 দিন। 15 দিন, তারপর এইটা কত কিনছেন? এটা কিনছেন 35,000। এটা ওই একই দিন, এই যে চামড়া, এই যে লোম উঠে আসতেছে, এগুলো এই জিং সিরাপ খাওয়ার কারণে লোম এখন কাটবে। আচ্ছা, আমরা ওই বিষয়টা পরে জানবো। এইটা কত কিনছেন? এটা 39,000 কিনা আমার। 39, এইটা? এটা 34,000 কিনা। 34,000, আচ্ছা, তারপরে এই গরুটা তো শুয়ে আছে, কত কিনছেন? এই গরুটা 39,000 কিনা আমার। 39,000, আচ্ছা, ওই দিকের ওই দুইটা, একটা হচ্ছে 44,000, একটা হচ্ছে 38,000। 38,000, তবে এর মধ্যে গরু কিনি আর কি, 38, 44, 42, এর মধ্যে। আচ্ছা, তাতে আপনার গরুপতি কত করে লাভ আসতেছে? গরুপতি আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ বাদ দেওয়ার পরও গরুপতি আমার টিকতেছে 7,000, মানে 7,000 নিম্ন 7,000 থাকে, 7,000, 6,500 এর মধ্যে থাকে আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। তো ভাই, যদি আমাদেরকে একটা জিনিস সুন্দর করে একটু বুঝাই বলতেন, যে ধরেন এই গরুটা আমরা নিয়ে আসলাম, ধরেন নিয়ে আসলাম বাজার থেকে, নিয়ে আসার পরে আসলে আপনি কী কী করতেছেন? আমি সর্বপ্রথম গরুটা 3 দিন রেস্ট দিই, দেওয়ার পরে একটা আমরা ক্রিমির ট্যাবলেট খুয়াই। আচ্ছা, ক্রিমির ট্যাবলেট খাওয়ার পরে 4 দিন বা 7 দিন পরে লিভার টনিক খুয়াই। জি, লিভার টনিক খাওয়ার পরে তারপরে এমনি ফিড খুয়াই, ফিড তো বাড়িতে বানাই আর কি। ফিডটা তৈরি করতেছেন আসলে কী কী দিয়ে তৈরি করতেছেন যদি একটু বলতেন? আমরা মাল্টিভিটামিন দিই, আচ্ছা, আর বুট দেই, আচ্ছা, ওইখানে মুসুরি কালের গুঁড়োগুলো দেই, আচ্ছা, খোল দেই, আচ্ছা, আর ভুট্টা দেন, এগুলো সংমিশ্রণে করে গরুকে খাওয়াই। আচ্ছা, দিনে গরুকে খাওয়াই সকালে 1.5 কেজি, আচ্ছা, বিকালবেলা 1.5 কেজি, 3 কেজি। এর বাইরে কি খাওয়াচ্ছেন আর? বাইরে পোয়াল খাওয়াই। পোয়াল খাওয়ান,
তো আমরা আপনাদের এখানে দেখতে পাচ্ছি, দর্শক আসুন আমরা একটু দেখি। তো আপনার এখানে যে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, এটা সম্ভবত জিঙ্কের বোতল, এটা হচ্ছে জিজভেট, এটা হচ্ছে একমির, এটাও জিজভেট, এবং এখানে লিভার টনিক দেখতে পাচ্ছি, এগুলো লিভার টনিক, এগুলো 100 মিলি। এই 100 মিলি আসলে আপনি কয়টা গরুকে খাওয়াচ্ছেন? 100 মিলি একটা গরু, একটা গরুকে খাওয়াচ্ছেন। দর্শক এই জিনিসটা আপনারা সুন্দর করে বুঝে নেন। এবং এই যে জিঙ্ক, জিঙ্ক কত কতগুলা করে দিচ্ছেন এক একটা গরুকে? এক একটা গরুকে 1 লিটার করে খাওয়ার নিয়ম, 1 লিটার করে খাওয়ার নিয়ম, 10 দিনে 1 লিটার। আচ্ছা, আর আপনি কতগুলো করে দিচ্ছেন? 100 গ্রামেই পরে, 100 গ্রাম করে আপনি 1 লিটার করে খাওয়াচ্ছেন? হ্যাঁ, 10 দিনে 1 লিটার হয়, 10 দিনে 1 লিটার। তো তারপরে এখানে আপনার কিছু প্রাথমিক ওষুধ, অ্যান্টাসিড প্লাস যে নিয়ে রাখছেন, কেন রাখছেন এটা? মাঝে মধ্যে গরুর গ্যাস যদি হয় একটু খাওয়াই আর কি। আচ্ছা, গ্যাসের সমস্যার জন্য। এবং দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা ভিপ্লেক্স ভেট এবং ক্যাটোফস, এগুলোর কথা অবশ্য আমি আপনাদেরকে বারবার বলি যে গরু মোটা তাজার জন্য আসলে এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিছু ধরনের গরু শিরা উপশিরা থাকে আসলে যেগুলো অ্যাক্টিভ না, এই যে অ্যাক্টিভ করার জন্যই মূলত কিন্তু আমরা এই যে ইঞ্জেকশনগুলো ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তাহলে গরু মোটা তাজা করা অনেকটা আমরা সহজেই করতে পারবো, বা গরুর যে গ্যাপটা থাকে মোটা তাজা হইতে, যে পুষ্টির অপুষ্টির যে অভাবটা থাকে সেই অপুষ্টিটা ওই আমরা যদি ক্যাটাফস বা ভিটামিন জাতীয় যদি ইঞ্জেকশনগুলো পুশ করে থাকি তাহলে কিন্তু গরু ভালো হয়ে যাবে। তো ভাই, আপনার এই যে খামারে এক একটা গরু থেকে আসলে কত কত করে লাভ হচ্ছে এবং কতদিন খাওয়াচ্ছেন? এক একটা গরু আমরা খোয়াই 60 দিন অথবা 70 দিন, 70 দিন এর মধ্যে কিন্তু গরু বাইর হইতেই হবে। আচ্ছা, তাছাড়া কিন্তু আমাদের লস দাঁড়াবে, লস হবে, মানে লস হবে বলতে কি, আমরা যদি 80 দিন একটা গরুকে রাখি, আচ্ছা, লাস্টের দিনগুলোতে কিন্তু খরচা বেশি হয়, 4 কেজি পর্যন্ত 5 কেজি পর্যন্ত এক একটা গরু খাওয়া লাগে খাদ্য। আচ্ছা, তাতে কিন্তু আমাদের খরচটা বেশি হয়, এই জন্য আমরা 60 দিন বা 70 দিনের মধ্যে গরুগুলো বাইর করি। আচ্ছা, তার খাওয়া দেওয়ার পরে আর কি যা লাভটাকে 6-7 হাজার টাকা লাভ থাকে। ঠিক আছে, বুঝতে পারছি, 6 থেকে 7 হাজার লাভ আছে। তো এখানে আপনার 10টা গরু, তো আপনি একটা তো চালান উঠাইছেন? আমি একটা চালান উঠাইছি, এটা 9টা গরুর চালান আর কি। কত টাকা লাভ হয়েছে এটা আমার? যে আতিয়া প্রথম চালান, তো আমরা তো শিখতে মিলতে একটু খরচটা বেশি হয়, তো আমি 48 হাজার টাকা পাইছি। 48 হাজার, তো আপনি প্রথমে 9টা গরুতে 48, এবার আপনার আশাবাদী কতটুকু? যেখানে এবার আমার আশা আছে, এগুলো তো আল্লাহ ছাড়া কথা বলা যাবে না। আচ্ছা, তারপরেও একটা সম্ভাবনা দেখি, বাজার বাজারে যা হয় এখন তো বাজারে কথা বলা যাবে না, আগাম বাজার বলা যাবে না ভাই। আচ্ছা আচ্ছা, এগুলা তো দর্শক বুঝতে পারতেছেন আসলে গরুর দাম কিন্তু প্রচুর উঠানামা করে। তো যেহেতু আসলে আমাদের গরুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী, আসলে নিম্নমুখী খুব কম হয়, তো আমরা আশাবাদী যে আমরা যদি গরু মোটা তাজাকরণ খামারটা করতে পারি প্রপারলি, সময় মতো যদি আমরা পরিচর্যা করতে পারি, ইনশাআল্লাহ কিন্তু এটা লাভজনক একটা ব্যবসা। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।